হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি ছোলা বুটভুনা দেখাবো। আজকে ইফতারে আমরা ছোলা বুটভুনা খাচ্ছি। আর প্রতি রমজান মাসে অথবা যখনই আমি আমার বাসায় ছোলা বুটভুনা করি, আর ঠিক যেভাবে করি ঠিক সেভাবে আজকেও করব। আর সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই ছোলা বুটভুনা কিন্তু খেতে ভারী মজা। তো দেখুন কিভাবে আমি এই ছোলা বুটভুনাটা রান্না করছি, একটু ভিন্ন রকমভাবে। চনা বুট সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এই চনা বুট অর্থাৎ ছোলা বুট কীভাবে খুব মজা করে রান্না করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য পরিমাণ ভেজে নেওয়ার পর সিদ্ধ করা বুটগুলো দিয়ে দিচ্ছি। আমার এই ছোলা বুট ভুনাটা একটু ভিন্ন রকম, ভীষণই মজার। আমার এই বুটভুনাটা অনেকেই খেয়ে খুব প্রশংসা করেছিলেন, আর তাই আজকে আমি আপনাদের সঙ্গে আমার এই ছোলা বুটভুনাটা শেয়ার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুই তিন মিনিট এভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একেবারে লাইট কালার করব, খুব বেশি হলুদ দিব না, ঠিক এইটুকুর পরিমাণ হলুদটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলু একটু ভেঙে বুটের মধ্যে দিয়ে দেব। এভাবে 4-5 মিনিট অথবা 3-4 মিনিট ভেজে নেওয়ার পর যখন একটু তেল তেলে ভাব আসবে ঠিক তখনই এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলোর আগুনটাকে বাড়িয়ে দিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই বাকিটা রান্না করে নেব। গুটের ঝোলটা যখন শুকিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব আরো 1 মুঠো পেঁয়াজ কুচি। দিয়ে দিব আরো 1 মুঠো কাঁচামরিচ কুচি। এখন আমি খুব ভালো করে এটাকে
নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আপনারা যদি ঠিক এরকমভাবে বুট ভুনাটা করে নিতে পারেন তাহলে বুট ভুনার একটা অন্যরকম টেস্ট পাবেন, পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন। খেয়াল করেছেন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা এগুলো কিছুই দিইনি, আমি ঠিক একটু অন্যরকমভাবে ভিন্ন রকমভাবে এই বুট ভুনাটা করেছি, যেটা আমি সবসময় রেগুলার করে থাকি এভাবে। এভাবে অনবরত নাড়তে হবে। শুধু তাই নয়, আমি এখানে এক্সট্রা কোনো হলুদ এবং লাল মরিচের গুঁড়ো ইউজ করলাম, সামান্য পরিমাণ দিয়েছি জাস্ট একটা লাইট কালার আনার জন্য। এভাবে বুট ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। বুটের মধ্যে কোনো পানি থাকা যাবে না, একেবারেই ভাজা ভাজা করে নেব। আর আলু, কিছু আলু গলে গিয়েছে যেটুকু, আর বাকি আলুগুলো ঠিক এরকম টুকরো টুকরো থাকবে। এখন আমি এখানে কিছু পুদিনা পাতা কুচি দিয়ে দিব, কারণ বুট ভুনা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসবে বুট ভুনার মধ্যে। বুট ভুনা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে। এখন এই শেষ পর্যায়ে আমি আরও কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার দারুণ মজাদার ছোলা বুট ভুনা। এখন একটি প্লেটে আমি নিয়ে নিব আর চুলোটাকে বন্ধ করে দিচ্ছি। একটি বাটির মধ্যে আমি বুট ভুনাটা ঢেলে নিয়েছি, এখন একটু ডেকোরেশন করে নেব। দেখতে খুব সুন্দর দেখা যাবে আর খুব লোভনীয় লাগবে। আমরা রমজান মাসে তো যত রকম মুখরোচক খাবার আছে সেগুলা খেতে পছন্দ করি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা ছাড়া তো আমাদের ইফতারই হয় না, রোজা রমজান মাসে সব কিছুতে আমরা পুদিনা পাতাটা ইউজ করি। কাঁচামরিচ কুচিও দিয়ে রাখলাম। হয়ে গেল আমার দারুণ মজাদার ছোলা বুট ভুনা।
মজাদার এই রেসিপিটি বানিয়ে নিতে একদমই ভুল করবেন না। যারা এভাবে ছোলা বুট ভুনা করে খাননি তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজ আর কথা নয়, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। আরও সুন্দর সুন্দর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।